আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আজ হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আসেও মহিলারা হাওড়া দাসনগরে আলামোহন দাস ক্রীড়া প্রাঙ্গনে এসে উপস্থিত হন। হাওড়া জেলা সভাধিপতি লক্ষ্মীরতন শুক্লা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই বঙ্গজননী অনুষ্ঠানের সূচনা করেন। বঙ্গজননী সম্মেলনের উপস্থিতে এলাকার সকল মহিলারা এখানে এসে উপস্থিত হন। হাতরসের মতো ধর্ষণের ঘটনা যেভাবে ঘটেছে, তাই মেয়েদের হাত শক্ত করতে এবং যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই কারণে এই বঙ্গজননী সম্মেলন মহিলাদের দ্বারা এরকম বার্তা দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পিছনে আমি কি করে বলবো বলুন, যে দিয়েছে সে জানে, যাকে দিয়েছে সে জানে, এটা তো বিচারাধীন ব্যাপার, বিচারাধীন বিষয়ের উপরে আমার কমেন্ট করার এখতিয়ার নেই। জেল থেকে যেভাবে চিঠি লিখছে, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? জেল থেকে তো চিঠি লেখা যায় না ভাই। ওকে আমি জানি না, তো আমি তো জানি না, যে দিয়েছে সে জানে, যাকে দিয়েছে তারা জানে। এটা যখন বিচারাধীন, এটা যখন দেখছে পুলিশ বা আইন, তখন আইন আইনের পথে চলবে, এটুকু আমি বলতে পারবো। জেলা সম্মেলনে প্রদীপ উত্তোলন উদ্বোধন করছেন সংসদ সভানেত্রী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। হাওড়া জেলা সদর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল, এর জন্য হাওড়া জেলা সদর মহানগরীর উপর থেকে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। দেখে 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 এবং সহসভানেত্রী মহসুমিকে বরণ করে নিতে বলব, মহসুমিকে বরণ করে নিতে বলব। মহসুমি ঘোষকে সভানেত্রী প্রিয়া দাস ভৌমিক তাকে এই জেলা সভানেত্রী
লাইভ হচ্ছে তোমরা এখানে আজকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বঙ্গজননী আমাদের সফলতা এবং সব ব্লক থেকেই সভাপতি সহ বহু বিভিন্ন জায়গা থেকে গাড়ি এসেছে। আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম ওরা সহকারী সভাপতি জগৎ।